হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমত অনেক ভালো আছি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কেন ভিডিও দিতে পারি না ভালো করে। তো আপনাদের ভাইয়া বাইরে চলে যাচ্ছে, মানে চলে গেছে, এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া মালয়েশিয়া চলে গেছে, আর যেহেতু বাচ্চা কাছে বড় হয়ে যাইতেছে, এখন ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো না, সেজন্য উনি বাইরে চলে গেছে। আর ওনার জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনা হয়েছে, ওইখানে নতুন নতুন জায়গায় ওষুধ এগুলো কিনতে সমস্যা হবে। তো কিছু ওষুধ আর হচ্ছে কিছু কাপড় চোপড় কিনে দিয়েছিলাম। তো আমি আবার ভিডিও করেছিলাম, তখন আমি চাই স্মৃতি হিসাবে আমার আমার মানে কি বলে চ্যানেলে থাকুক জিনিসটা, মাঝে মধ্যে দেখব। আর একটু ব্যস্ত ছিলাম, একটা কাঁথা সিলিয়েছিলাম অনেক বড়, মানে আর্জেন্ট একটা কাঁথা সিলিয়েছিলাম। তো সেজন্য আর ঘরে কাজ করে ভিডিও করা সম্ভব হয় নি, যার কারণে ভিডিও দিই নেই। আর মনটাও খুব খারাপ ছিল, এই জন্য ভিডিও করতেও ইচ্ছে করতেছিল না, তো সেজন্য আমি ভিডিও দিতে পারি নাই। আর আপনাদেরকেও বলছিলাম যে আমি কেন ভিডিও দিই না, তো ভাবলাম এই ভিডিওটা এখন আপলোড করে দিই। তো কিছু আর ওইখানে শুনছে যে সুতির লুঙ্গি পাওয়া যায় না, সেজন্য আমি চারটা লুঙ্গি কিনে দিয়েছিলাম, আর আরেকটা বাসা ছিল, তো ভাবলাম ওইখানে গেলে এগুলো কাজে লাগবে। আর দুইটা গামছা কিনে দিয়েছিলাম, মানে টুকটাক ছেলেদের যা কাপড় চোপড় লাগে আর কি, ওগুলো কিছু কিছু মানে কিছু কিছু জিনিস আর কি, বেশি কিছু দেওয়া যায় না, বেশি নাকি নেওয়া নিষেধ। আর ওইখানে নাকি কাপড়ের দাম খুব কম, তো আমাদের মানে কিছু লোক আসছে ওইখানে, তো বলছিল যেন মানে বেশি কোনো কাপড় চোপড় না নেওয়া হয়। তারপর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাপড় চোপড়ই দিছি, উনি এগুলোই অনেকদিন পরতে পারবে। তো সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, উনি যেই আশা নিয়ে গেছে আল্লাহ যেন ওনার আশা পূরণ করে। আর আমি সব কিছু এমনিতে গুছিয়ে রেখেছি, আপনাদের ভাইয়া আসলে লাগেছে বলবে। আর আমি তো কখনো ওনার ভিডিও তো আনি নাই, বেশিরভাগই আনি নাই, করতে চায় না ভিডিও। তো আজকে বলতেছি তো ঠিক আছে একটু ভিডিও করেন, আপনি প্যাক করেন, আমি ভিডিও করে। আর যে বললাম একটা কাঁথা সিলিয়েছিলাম, ওইটা আপনার ভাইয়ার জন্যই, বেশি সময় ছিল না, আমি ওই তাড়াতাড়ির ভিতরে কাঁথাটা সিলাইতে হয়েছে, এর জন্য ভিডিওটা বেশি এবার করতে পারিনি। আর সবাই আমার পাশে থাকবেন, এতটুকুই আর কি বলবো বলেন। আর আমরা কেউ এয়ারপোর্টে যাইতে পারিনি, আপনাদের ভাইয়া ফার্স্টে বলছিল ঠিক আছে তোমরা চলো, পরে আবার ওনার বন্ধুরা বলতেছে যে না ভাবি রে বাচ্চাদেরকে আইনেন না, ওরা অনেক কান্নাকাটি করলে আপনি খারাপ লাগবে, এই জন্য আমরা কেউ যাইনি। আর উনি মানে চলে গেছে বাইরে, এটা হচ্ছে উনি যেদিন গেছে তারপরে দিন একটু মার্কেটে গেছিলো খাবার কেনার জন্য, তখন এই ভিডিওটা আমাকে করে দিছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা কেউ যাইনি, আর যেদিন চলে গেছে সকালে সেদিন সবাই অনেক কান্নাকাটি, ভিডিও আর করতে পারিনি, কারণ আপনারা তো বুঝতে পারতেছেন হাজবেন্ড দূরে যাচ্ছে, ওইটা আমি ভিডিও করাটা সম্ভব না, সেজন্য কান্নাকাটি সবাই খুব কান্নাকাটি করতেছিল, এই জন্য ভিডিও করি নাই। আর ভিডিও ওই টাইমে করা সম্ভব না, যে সে কারণে আর কি করতে পারিনি। আর আমি তো আগে সপ্তাহে বাজার করতাম, আপনাদের ভাইয়া প্রত্যেক শুক্রবার আসতো বাসায়, তো এখন তো আর আসা হবে না, সেজন্য আমি উনি যাওয়ার পরে কিছু কিছু মাছ কিনে আনলাম, যেন মানে এক মাসের জন্যই এখন থেকে বাজার করতে হবে। তো আমি আজকে বাজারে গিয়ে কিছু কিছু মাছ কিনে আনলাম, দুটা মুরগি আনলাম, তো এগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বুঝে শোনা তো চলতে হবে এখন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবসময় ভালো রাখে, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারে। তো ভালো থাক।